হে গাইস, ওয়েলকাম আমার নিউ ভিডিওস। তো আজকের ভিডিও টপিক কিন্তু খুবই ইন্টারেস্টিং। আজকে কিন্তু আমরা বলতে চলেছি চাকরি পাওয়ার সহজ উপায়। হ্যাঁ, ঠিকই শুনেছো, চাকরি পাওয়ার সহজ উপায়। তো যেই স্টেপগুলো ফলো করে কিন্তু ভাই একদম 20-21 বছর বয়সে চাকরি পেয়ে গেছে, আর আমি 1 বছর 2 মাস পড়াশোনা করেই চাকরিটা পেয়ে গেছি। তো সেই ওয়েগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো প্রথম দিয়ে শুরু করছি। যারা চাইছো চাকরিতে আসতে বা WB-তে আসতে বা চাকরির পড়াশোনা করছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না। তো পুরোটা দেখতে থাকো, আশা করি অনেকটাই ইনফরমেটিভ হবে। তো চলো প্রথম থেকে শুরু করছি। যে অনেকেই কিন্তু এখন পড়াশোনা করছে চাকরির জন্য, তো এখন কিন্তু কম্পিটিশন অনেকটাই হাই লেভেল। তো তোমার পড়াশোনা স্ট্র্যাটাজি টেকনিক যতটা স্মার্ট থাকবে এবং সবার থেকে আলাদা থাকবে, তুমি কিন্তু সবার থেকে তাড়াতাড়ি চাকরিটা পেতে পারো, যেটা আমরা ফলো করেছি। তো সেটাই আজকে স্টেপ বাই স্টেপ তোমায় বলবো। তো আজকে আমার সাথে ভাই আছে অরিজিৎ। আগের ভিডিওতে দেখেছো সেটা প্রায় তোমাদের ভালোবাসায় প্রায় 70,000-এর কাছাকাছি ভিউ চলে গেছে। তো অবশ্যই এরকম একটা হাততালি তোমাদের জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকে কিছু স্টেপ বলছি তোমাদের, যেগুলো আমরা ফলো করেছি। তো প্রথমত যেটা আমাদের পড়াশুনো করার ক্ষেত্রে করা দরকার, সেটা হচ্ছে গিয়ে আমি হার্ডওয়ার্ক করবো এবং হার্ডওয়ার্কের পাশাপাশি আমি কিন্তু স্মার্ট ওয়ার্ক করবো। কারণ কি, শুধু যদি হার্ডওয়ার্ক করলেই সব কিছু পাওয়া যেত, তাহলে কিন্তু গাধা বনের রাজা হতো, ঠিক আছে? তো সেরকমটা কিন্তু না, হার্ডওয়ার্কের সাথে সাথে তোমার স্মার্ট ওয়ার্ক কিন্তু করতে হবে। শুধু তুমি খাটলেই কিন্তু চাকরি পাবে না, তুমি কিন্তু সঠিক ওয়েতে তোমায় খাটতে হবে, সঠিক জায়গায় তোমায় খাটতে হবে। তো ফার্স্ট অফ অল আজকে আমাদের ভাই অরিজিৎ কিছু টিপস তোমার সাথে শেয়ার করছে। তো ভাই অরিজিৎ কিছু বলো। হ্যাঁ, তো প্রথমত দেখো, বলতে গেলে চাকরি পেতে গেলে তো অনেকে দেখবে আছে 7-8 বছর পড়াশোনা করে যাচ্ছে, সব কিছু পড়ছে, কিন্তু দিনের শেষে গিয়ে তারা চাকরিটা পাচ্ছে না। তো নিশ্চয়ই কিছু কারণ আছে, আবার কিছু কিছু যেমন আমি আছি, ও আছে, আমরা কিছু অল্প কিছুদিনের মধ্যে পড়ি কিন্তু আমরা চাকরিটা পেয়ে গেছি। তো কিছু কি ডিফারেন্স আছে? আমি বলবো অবশ্যই আছে, কিছু ডিফারেন্স না থাকলে কিন্তু এটা সম্ভব না। তো কী কী ডিফারেন্স আছে তার দেখো উপায় তো অনেক আছে এবং সমস্ত কিছু এক মানে ওভাবে বলা সম্ভব নয়। তো আমি কিছু কিছু স্টেপ আমি যেগুলো আমার এই মুহূর্তে আমি যেগুলো ফলো করেছি আমার মনে হচ্ছে সেগুলো আমি তোমার সাথে শেয়ার করছি। তো প্রথমত কিছু মেজর টিপস, কিছু মাইনর টিপস এরকম মিলিয়ে আছে। তো আমি কিছু কিছু মেজর টিপস আমি যেগুলো বলছি, পরে বাকিগুলো দাদা বলবে। তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে গ্রুপ ডিসকাশন বা যেটা গ্রুপ স্টাডি বলুন, একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, গ্রুপ স্টাডিটা তোমরা প্রচুর লোকের দরকার নেই, যেহেতু আমরা 2-3-4 জন, ঠিক আছে, বেশি লোক হলে আমি বলবো সেটা 8-10 জন হয়ে গেলে হয়তো বাড়াবাড়ি হয়ে যায়, মিনিমাম 4-3 জন তোমরা আরামসে ডিসকাশন করতে পারো। বেশি লোক হলে না কি হয়, অন্য অন্য টপিকও চলে আসে মাঝে মাঝে, তো অ্যাভয়েড করার চেষ্টা করবে। যারা খুব সিরিয়াস, যারা তোমার পজিটিভ ভাইব দেবে, ঠিক আছে, যারা তোমাকে মোটিভেট করবে, তো তাদের কিন্তু তাদের সাথে তুমি বসার চেষ্টা করবে, যে তোমাদের একটু ভালো পারে এবং এটা তুমি শিখতে পারো। এবং গ্রুপ স্টাডি কিভাবে করবে, যে যা ওখানে গিয়ে আগে থেকে রুটিন মানিয়ে নেবে, যে আমরা আজকে গ্রুপ স্টাডিতে আমরা এই গুলো করবো, এই চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টার থেকে আমরা কালকে পড়ে আসবো, এটা থেকে আমরা প্রশ্ন ধরবো, বা এরকম করে তোমরা গ্রুপ স্টাডি করতে পারো। এটা হয়ে গেল প্রথমটা। এবার তারপরে যেটা এবার ধরো তুমি সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে মক টেস্ট, ঠিক আছে? তো পার্ট, তো তোমরা যারা পড়ছো, হ্যাঁ, আমার কথা হচ্ছে প্রতিনিয়ত তোমরা অন্তদিনে একটা করে অন্তত তোমরা মক টেস্ট দাও, ঠিক আছে? একটা করে মক টেস্ট, শোনাটা ইম্পর্টেন্ট জিনিস, মক টেস্ট। তো প্রতিদিন যদি একটা করে তুমি মক টেস্ট দাও, কি হবে, তোমার প্রশ্ন সম্পর্কে আইডিয়া বাড়বে এবং তুমি বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি দেখবে যে এই চ্যাপ্টারটা থেকে বারবার প্রশ্ন আসছে, মানে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো মক টেস্ট দিলে কি হয়, প্রথমত তোমার স্পিড বাড়ে, তোমার পরীক্ষা সম্পর্কে আইডিয়া বাড়ে এবং কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে সেই অধ্যায়গুলো তুমি পড়ে নিলে, ফলে তোমার টোটাল প্রিপারেশনটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। মক টেস্ট দিলে কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্ট খুব একটা হেল্প হবে, কারণ কি তুমি জানতে পারবে যে এতগুলো প্রশ্ন আমার এত টাইমের ভিতরে কিভাবে আমি সলভ করবো, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, পরীক্ষা হলে যেটা অনেকেই ভুল করে, তো আগে কিন্তু শর্ট প্রশ্নগুলো করে নেবে, তারপরে কিন্তু যেগুলো বেঁধে যাচ্ছে, ঠিক আছে, সেগুলোর দিকে তুমি আগাবে। এমন না যেটা বেঁধে গেলো সেটা তুমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে গেলে, তাহলে কিন্তু তোমার পুরো টাইমটা নষ্ট হয়ে যাবে। যেটা বেঁধে গেলো স্কিপ করে নেক্সট চলে যাও, ফার্স্ট চলে যাও, ঠিক আছে? তো মক টেস্ট দিলে একটা জিনিস খুব ভালো হবে, তুমি নিজের পজিশনটা বুঝতে পারবে, যে তুমি যে প্র্যাকটিসটা করছো, তুমি রেগুলার মক টেস্টের মাধ্যমে কি বুঝতে পারবে যে নাম্বারটা কি বাড়ছে, নাকি আমি আমার পড়াশোনা আসতে খারাপ হয়ে গেলো, নাকি একই জায়গায় আটকে আছে। তো এটা কিন্তু তুমি খুব নিজেকে বিচার করতে পারবে মক টেস্টের মাধ্যমে।
দেখো আজকালকার দিনে আমরা ম্যাক্সিমামই কিন্তু ঘরে বসে মোবাইলে পড়াশোনা করতে পছন্দ করি, এবং পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ফোন ঘাঁটি ফেসবুকে ইনস্টাগ্রাম। তো আমি বলবো কম সময়ে চাকরি পেতে গেলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম একটু অ্যাভয়েড করতে হবে, করো কিন্তু একটু অ্যাভয়েড করো। তাহলে কী করবো ওই সময় দাদা? ওই সময় তোমরা পড়া হয়ে গেলে টেলিগ্রাম অ্যাকাউন্ট, যে কোনো টেলিগ্রাম একটা খোলো, অ্যাকাউন্ট একটা করে নাও। টেলিগ্রামে দেখবে প্রচুর চ্যানেল আছে, প্রচুর গ্রুপ আছে যারা দেখবে ডেলি কুইজ দেয়, ডেলি জিকে কুইজ দেয়, ঠিক আছে? তো 20-25টা করে যে জিকে কুইজ, যে বাকি যে টাইম করে পাচ্ছ সেই টাইমে ওই কুইজগুলো তোমরা কিন্তু, যখন তুমি ফেসবুক স্ক্রল করছো সেই টাইমটা অ্যাভয়েড করে তুমি চলে আসো কুইজগুলোর জন্য টাইম দাও, ঠিক আছে? কি হবে ওইখানে তুমি কতগুলো ঠিক করলে, কতগুলো ভুল করলে, প্লাস সঠিক উত্তরটা তোমার সুন্দর করে মেনশন করে দেয়, যাতে কিনা তোমার খুব একটা মানে ফোনও ঘাটা হচ্ছে, এদিকে তোমার ব্রেনটা ঝালাই ফালাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এটা খুব ইফেক্টিভ, খুব ইফেক্টিভ। যখন তুমি একটা ভুল করবে না, তুমি দেখবে যে 90% লোক ঠিক করেছে, তুমি 10% ভুল করে, তখন তোমার খুব গায়ে লাগবে যে আমি 10% এর মধ্যে পড়ে গেলাম, এবং ওই গায়ে লাগাটাই তোমার মনে থাকবে যে এই উত্তরটা আমি ভুল করলাম। ফলে কি হবে, ওই উত্তর মাঝে তোমার ভুল হবে না, একদম না, তোমার সেট হয়ে যাবে এটা আমি ভুল করেছিলাম এটা। আর যখন তুমি সিরিয়াস পড়াশোনা শুরু করবে তখন আর এটা আমাদের বলতে লাগবে না, তখন তুমি অটোমেটিক এগুলো শুরু করবে অবশ্যই। তো এই কিছু উপায়, তারপরে বাকিগুলো বলবে। এবার আমি আমার কিছু পার্সোনাল যেগুলো আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, সেইগুলো আমি বলছি, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি। জাস্ট প্রথমত তোমার যদি খুব শর্ট টাইমে চাকরি পেতে হয়, ঠিক আছে, মানে তোমার কোনো চ্যালেঞ্জ থাকে বা খুব যেমন বয়স ছিল, খুব বয়সের সমস্যা থাকে যে এই বয়সে পরে আমি চাকরি পাবো না, তখন কিন্তু তোমার কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে, যেগুলো আমি করেছিলাম। আমার বয়সে কোনো ম্যাটার ছিল না, বাট আমার চাকরি পেতে হবে একটা ব্যাপার ছিল, তো তার জন্য আমি এগুলো ফলো করেছিলাম। প্রথমত তোমার ফোনের যে এন্টারটেইনমেন্ট অ্যাপগুলো আছে, বলছি না পার্টিকুলার ফেসবুক, ঠিক আছে, ইনস্টা, তারপরে বিভিন্ন রিলস ফিলস বানায় যেগুলো, ঠিক আছে, কিন্তু জাস্ট ওটাকে এবার কি একটু অ্যাভয়েড করো, একটু না অনেকটা অ্যাভয়েড করো। আমি যেটা করেছিলাম আমি টোটালি আনস্টল করে দিয়েছিলাম, অনলি ফর হোয়াটসঅ্যাপটা ছিল তাও পড়াশোনার জন্য, ঠিক আছে, গ্রুপে বিভিন্ন অঙ্ক ফঙ্কগুলো দিত এর জন্য, আর ছিল ইউটিউব, আদারওয়াইজ আমার যত সোশ্যাল মিডিয়া ছিল সবাই মানে পুরো ডিলিট করে দিয়েছিলাম, মাইন্ড থেকে ডিলিট করে দিলাম, ফোন থেকে ডিলিট করেছি, মাইন্ড থেকে ডিলিট করেছি, ঠিক আছে? তো এটাও গেল একটা রাস্তা। তখন তখন কী হবে, তোমার যে বেকার টাইম নষ্ট করার যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার কমে আসবে, তোমার কিন্তু তখন পড়াশোনা থেকে মন আস্তে আস্তে বসতে থাকবে, এবং তুমি যে মুভি দেখো বা টাইম পাস করো এগুলো তুমি বন্ধ করো। নেক্সট বলতে চাই, তোমার যে বন্ধুগুলো আছে, ঠিক আছে, তো তুমি যখন পড়াশোনা করবে অবশ্যই তোমার বন্ধুগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কেমন, যারা অলরেডি পড়াশোনা নিয়ে থাকছে তোমার সেই ধরনের বন্ধুগুলো আস্তে তৈরি হয়ে যাবে। এবং কী হবে, তুমি ধরো 4-5 ঘন্টা পড়াশোনা করছো, তুমি বাকি টাইম কিন্তু তাদের সাথে যদি থাকো, ঠিক আছে, তাদের যে ডিসকাশনগুলো সেগুলো কিন্তু পড়াশোনা নিয়েই ম্যাক্সিমাম টাইম হয়, তো সেগুলো এখন পড়াশোনা নিয়ে তোমার ডিসকাশন হচ্ছে, তোমার আলটিমেটলি দেখতে গেলে তুমি 4-5 ঘন্টা বই পড়ছো, কিন্তু আরো 4-5 ঘন্টা তুমি পড়াশোনার ভিতরেই থাকছো, মানে তুমি 24 ঘন্টাই পড়াশোনা নিয়ে থাকছো, কিন্তু আড্ডা মারো, কিন্তু সে আড্ডা টপিক জন্য পড়াশোনা নিয়ে হয়, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার চাকরি পেতে খুব হেল্প হবে। আর একটা বিষয় যেটা কিনা আমার লাইফে কিন্তু বিশাল ফলো করেছি, মোটামুটি তোমার যদি একদম আর্জেন্ট হয়ে চাকরি পেতেই হবে, তাহলে কিন্তু নিজেকে একটু গায়েব করতে হবে। গায়েব করতে হবে কেমন, পুরো সোশ্যাল মিডিয়া থেকে, পুরো বন্ধু বান্ধবের থেকে, পুরো মানে তোমার এলাকা থেকে। আমি কী করেছিলাম, আমি মোটামুটি মনে আছে 1 বছর আমি বাড়ির থেকে বেরোইনি, শুধু যেটুকু নেসেসারি দরকার ফর্ম ফিল আপ করতে যাওয়া বা কোনো জায়গায় পড়তে যাওয়া, আদারওয়াইজ কিন্তু আমি বাড়ির থেকে ওটা বেরোইনি। আমি কিন্তু অলরেডি ঘর বসে পড়াশোনাটাই করেছি, চালিয়ে গেছি, ঠিক আছে? তো বন্ধু বান্ধব সেই সার্কেলে বানাও যেখানে তোমার পড়াশোনা নিয়ে আলোচনা হবে, আর তোমাকে যারা মোটিভেট করবে চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে? যেটা আমি করতাম, একটু বলি যে আমরা সপ্তাহে একদিন আড্ডা মারতাম, রোববার দিন বিকেলে আমরা আড্ডা মারতে যেতাম, কিন্তু সে আড্ডা যতক্ষণ 2 ঘন্টা মারতাম হয়তো চা খেতাম 2 কাপ, সেই আড্ডা মারার টপিক কিন্তু পড়াশোনাই হতো একদম। এইগুলো তোমরা করতে যে আজকে কি পরীক্ষা আছে, কালকে পরীক্ষা আছে, কালকে এই প্রশ্নটা কি আসলো, জানি এই প্রশ্নটাই পারিনি, কিভাবে সলভ করি বলতো, ঠিক আছে? তবে রাত্রেবেলা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসছে, ভাই দেখ তো অঙ্কটা পারছি না, ঠিক আছে? বন্ধু বান্ধব তো এই ধরনের রাখলে আসে, মানে এক কথায় 24 ঘন্টা তোমার মাথার মধ্যে একটা ইনভার্ট, তুমি পড়াশোনা করছো 4-5 ঘন্টা 6-7 ঘন্টা 10-12 ঘন্টা, কিন্তু তোমার মেন্টালি প্রিপারেশন থাকবে 24 আওয়ার্স, ঠিক আছে? ইভেন এটা বলার ঠিক হবে কিনা জানি না, আমি একটা ম্যাথ পারিনি, তার জন্য আমি কিন্তু রাতে ঘুমাতে পারিনি, এবং আমি 3টের সময় ঘুম দিয়ে লাফিয়ে পেয়েছি, স্বপ্নের মধ্যে আমি অঙ্কটা দেখি, সেটা কিন্তু আমি খাতা কলমে সলভ করেছি, দেখি হ্যাঁ মিলে গেছে ফর্মুলা, ঠিক আছে? তো আমার একটু অন্যরকম ছিল,
আমার পরীক্ষা রুখে দিচ্ছে না, তুমিও কিন্তু এই ধরনের যদি স্বপ্ন দেখে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও, ঠিক আছে। আর একটা বিষয় যেটা হলো, এটা কিন্তু পুরোটা ভাইটাল বিষয়, অনেকেই কিন্তু পড়ছো, খুব পড়ছো, কিন্তু তোমরা কিন্তু রিভাইজ করছো না। এটা কিন্তু একটা খুব বড় ভুল যেটা আমার মনে হয়, কারণ কি তুমি যখন রিভাইজ না করবে না, তোমার পিছনের জিনিসগুলো আস্তে ডিলিট হতে থাকবে, আস্তে ডিলিট হতে থাকবে, মানে ঝাপসা হয়ে যাবে, পরে ওগুলো মনে থাকবে, আবার সেটা কিছুদিন পরে গিয়ে আবার ঝাপসা হয়ে যাবে। তো অবশ্যই দরকার কিছুদিন পর পর তুমি চ্যাপ্টারগুলো রিভাইজ করবে, ঠিক আছে। রিভাইজ করলে কি হবে, তো পুরোটা মনে থাকলো, আবার যেটা নতুন পড়ছো সেটাও মনে থাকবে। আর একটা জিনিস যেটা আমি ফলো করতাম, আমার সহজে একটু মুখস্থ হতো, একটু লেট হতো, এবার যেটা আমার বেঁধে যেত সেটা কিন্তু আমি লিখে মুখস্থ করতাম, ঠিক আছে। আমি লিখে নিতাম, লিখে নিয়ে মুখস্থ করতাম। আর একটা জিনিস কিন্তু তুমি অবশ্যই ফলো করবে, মাস্ট বি ফলো করবে, আমি যখন পড়তে বসতাম আমার যে পড়ার এরিয়াটা ছিল ওখানে যেগুলো আমি পারতাম না, যে সূত্রগুলো আমার মুখস্থ হতো না, যে সালগুলো আমার মুখস্থ না, ইতিহাসের সালগুলো বা বিভিন্ন জিনিসগুলো আমার মুখস্থ হতো না বা মনে থাকতো না, আমি ওগুলো লিখে লিখে না রেখে দিতাম, সব জায়গায় চিপকে দিতাম, ঠিক আছে, আঠা দিয়ে সব জায়গায় চিপকে দিতাম। অনেকে এটা ফলো করো, আর যারা করছো না অবশ্যই ট্রাই করতে পারো। অবশ্যই তোমার যখন চোখের সামনে ওটা ভাসবে অল টাইম, তোমার কিন্তু আস্তে আস্তে ওরা মাইন্ডে সেট হয়ে যাবে। সূত্র মানে অঙ্কে শুধু সালের কথা বলছি না, যে কথাটা তুমি পারছো না, যেটা তুমি মনে রাখতে পারছো না, হ্যাঁ সেটা তোমার অবশ্যই ইচ্ছে যে কোনো সাইড থেকে করতে পারো, ইতিহাস হোক, ভূগোল হোক, ম্যাথ হোক, তুমি যে কোনো বিষয় সেটা তুমি নিয়ে চোখের সামনে রাখতে পারো। ইভেন আমি কিছু কিছু অঙ্গ মানে শর্ট ট্রিক্স গুলো আমি, হ্যাঁ শর্ট ট্রিক্স গুলো করে রাখতে পারো। ইভেন তুমি যেটা মনে হচ্ছে যে এটা দেখে তো কি হচ্ছে ভুল হচ্ছে দেখে নিলে হালকা করে, তাহলে কি হবে তোমার মাইন্ডে একটা আস্তে আস্তে একটা তার প্রতিচ্ছবি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। একটা কথা যেটা কিনা একটু ট্রাই করবে, ডিফিকাল্ট বাট ট্রাই করবে, অনেক সময় কি হয় ইনভাইট পড়ে বিভিন্ন রকম, তোমার সেটাতে চার পাঁচ দিন লস হবে, একটা বিয়ে নিমন্ত্রণ করলো, তার আগে একদিন লস হবে, তার পরে একদিন লস হবে, ঠিক আছে, সেদিনটা তো লস পুরোটাই, ঠিক আছে। কোনো জায়গায় ঘুরতে গেলে দু তিন দিনের জন্য পুরো সেই সপ্তাহটাই লস, একটা ভীষণ বড়, কিন্তু তুমি বুঝতে পারছো না এটা একদিন একদিন পরে একটা বড় একটা হিউজ গায়েব করতে হবে। পার্টি ফার্টি বা বিভিন্ন বন্ধু বান্ধবের ইনভাইট, চা খেতে যাওয়া, বাইক ফাইক নিয়ে ঘুরতে যাওয়া, এগুলো একটু একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় ভালো হয়। তাহলে কি হবে, তোমার চাকরিটা পেতে ইজি হবে, সুবিধা হবে, ঠিক আছে, যেটা আমি ফলো করেছিলাম। কম সময়ের ভিতর বেশি এফেক্ট দেবো, এবং সেটা যদি এফেক্ট যদি পুরো প্রপার জায়গায় আমার ইউজ হয়, ঠিক আছে, এমন না উল্টো পাল্টা এফেক্ট দিলাম, প্রপার এফেক্ট আমি জায়গায় মতো, যাকে এক কথা বলে স্মার্ট ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক প্লাস তুমি হার্ড ওয়ার্ক করবে, হার্ড ওয়ার্ক করার পরে কিন্তু স্মার্ট ওয়ার্কটা আস্তে আস্তে বুঝতে পারবে, হার্ড ওয়ার্কটা অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা করলে তুমি আস্তে বুঝতে পারবে স্মার্ট ওয়ার্কটা আমার কোন জায়গায় করতে হবে, ঠিক আছে। এইবার সব শেষে একটা কথা বলি, তুমি এত কিছু পড়ার পরেও কিন্তু তোমার একটা ব্যাপার থেকে যায় যেটা কিনা তোমার মনের জোর, ঠিক আছে। তুমি এত কিছু তখনই করতে পারবে যখন তুমি মেন্টালি স্ট্রং হবে, ঠিক আছে, মেন্টালি যখন স্ট্রং হবে, হ্যাঁ আমার চাকরি পেতেই হবে, সেটা তোমার ফ্যামিলির জন্য হোক, পারিবারিক সমস্যার জন্য হোক, বা তোমার বয়স বাড়ছে আর কিছু করতে হবে লাগবে তার জন্য হোক, বা কাউকে কারোর সামনে নিজেকে প্রমাণ করার জন্য হোক, বা কারোর সামনে বা পাড়া প্রতিবেশীর সামনে তোমার নিজেকে প্রমাণ করার জন্য হোক, অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে একটা সম্পর্কে তারা লিখতে আসে এবং দেখা যাচ্ছে মেয়ের বাড়ি থেকে একটা প্রেসার আসে, অবশ্যই যারা সিরিয়াস রিলেশনশিপে আছে তাদের কিন্তু একটা সত্যি একটা প্রবলেম হয়ে যায়, তো তারা কিন্তু অবশ্যই ট্রিকগুলো ফলো করো। তো এত কিছুর পরেও কিন্তু তুমি তখনই এই জিনিসটা পারবে যখন কিনা তুমি নিজের উপর ভরসা রাখবে, এবং তোমার যে গড আছে তুমি তার উপর ভরসা রাখবে, অবশ্যই নিজের উপর ভরসা রাখো, ভগবানের উপর ভরসা রাখো, তুমি যেটা করছো সেটা কিন্তু সে দেখছেন, অবশ্যই তুমি নিজেও দেখতে পাচ্ছ, তো অবশ্যই তুমি চাকরিটা পাবে, আজ না হোক কাল পাবে, কিন্তু তুমি পাবেই, কখনো নিজেকে ছোট ভাববে না, মানে কোনো সময় নিজের মধ্যে থেকে না পারছি না বা কিছু, আজকের দিনে কিন্তু আমি ওই জিনিসটা ভাবতেই পারি যে আমি চাকরিটা পাবো, বাট আমি কিন্তু হাল ছাড়িনি, আমি না অনেক বন্ধুরাই হাল ছাড়েনি, কিন্তু এটা খুব খারাপ লাগে যে অনেক ভালো ভালো দাদা আছে, স্টুডেন্ট আছে যারা কিনা আরও ভালো বা বেটার জব ডিজার্ভ করে, বাট কি হয়েছে ধরো এক্সামের আগের দিন শরীর খারাপ হয়ে গেছে বা মাঠে দৌড়াতে পারে পায়ে ব্যথা পেয়েছে বা সিম পেইন বা বিভিন্ন কারণে কিন্তু অনেক ভালো বেটার স্টুডেন্ট
চাকরি পাইনি আজকে দিনে দাঁড়িয়ে। তো সত্যি দাদা, দাদা বোন বা যাই হোক না কেন, দিদি হোক যাই হোক, তোমাদের হাল ছাড়লে কিন্তু চলবে না, তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা। তোমরা অবশ্যই এবার হোক বা পরেরবার হোক, এর থেকে ভালো চাকরি তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো হাল ছাড়লে হবে না, নিজেকে মোটিভেট রাখবে এবং নিজের মনের জোরটা রাখবে। এই সময় একটা কথা বলি, এই জোরটা কিন্তু তারা হারিয়ে ফেলে বেশি যারা কিনা একদম বয়স কিন্তু শেষের দিকে চলে এসেছে। মনে বলে না, তোমার যত অন্ধকার বেশি হবে তত কিন্তু সূর্য রশ্মি খুব তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে? তুমি যখন মনে করবে আর পারছি না, আমার একদম এন্ড মোমেন্টে চলে এসেছে, তখন কিন্তু আরেকটু শক্ত করে মনের জোরটা ধরে রাখবে এবং নিজেকে আর একটু মোটিভেট করবে আরও কিছুদিন পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। চলো, ভিডিওটা অনেকটা মনে হয় লং হয়ে গেল, আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও, বিকজ আমরা কিন্তু কেউ এক্সপার্ট না, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করলাম, ঠিক আছে? তো প্লিজ যদি কোনো খারাপ কথা বলে থাকি বা কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি, কোনো কথার মধ্যে তোমরা দুঃখ পেয়ে থাকো আমাদের অজান্তেই, তো প্লিজ ক্ষমা করে দিও। আর প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও যারা তোমার প্রিয়জনরা আছে বা তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো, আর দেখতে থাকো ক্রিস্টাল মেমোরিজ, তো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে। আর আশা করি ফিউচারে আমি আরও নতুন কিছু প্ল্যান করছি তোমাদের জন্য। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।